হাটিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতু রঞ্জন শর্মালৈ কীর্তি শিক্ষকর সম্বর্ধনা প্রদান। ষাঠি সংখ্যক শিক্ষক দিবসের দিনাই তেজপুর জেলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহত এটাই সম্বর্ধনা জ্ঞাপন করলে জেলা উপায়ুক্ত ভূপেন চন্দ্র দাসে। শোণিতপুর জেলার জামগুড়িহাটর উত্তরাঞ্চলের এক সুখর খবর কহিয়া আনিলে হাটিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতু রঞ্জন শর্মায়। অবসর গ্রহণের মাথো কেটামান মাহ বাকি থাকার সময়তে ষাঠি সংখ্যক শিক্ষক দিবসের দিনাই তেজপুর জেলা পুথিভঁরাল প্রেক্ষাগৃহত শোণিতপুর জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির তরফের কৃতি শিক্ষক হিসাবে জেলা উপায়ুক্ত ভূপেশ চন্দ্র দাসে সম্বর্ধনা জ্ঞাপন করলে জিতু রঞ্জন শর্মাক। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানত উপস্থিত আছিল তেজপুরের সাংসদ পল্লব লোচন দাসের বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি। 1978 চনত প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হয়ে 1980 চনত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত বিজ্ঞান শাখাত উত্তীর্ণ হওয়ার পিছতে জিতু রঞ্জন শর্মায় ছাত্র আন্দোলন হওয়ার কেইবছরমান অবাবত সময়বর নষ্ট করবলগা হল। যদি 1987 চনত দরং মহাবিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতক ডিগ্রি লাভ করবলে সক্ষম হয়, তার পিছতে 1989 চনত অপ্রাদেশিকৃত অবস্থাত হাটিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত বিজ্ঞান শিক্ষক হিসাবে যোগদান করে শর্মায়। সুদীর্ঘ প্রায় 25 বছর কাল শিক্ষকতার দরে মহান বৃত্তি গ্রহণ করে উলিয়াই অহার কথা ভাবিব নিলে। এনেদরে 2013 চনত বিদ্যালয় প্রাদেশিকরণ হয়। ঠিক একদরে শিক্ষকতা করে থাকা অবস্থাতে পুনের 2016 চনের জানুয়ারি মাহর 1 তারিখের শর্মায় প্রধান শিক্ষকর দায়িত্ব লবলগা হয়। এফালে প্রধান শিক্ষক আনফালে বিজ্ঞান শিক্ষকর দরে দুইটা গধুর দায়িত্ব চলাই নিয়াত অসুবিধা হলেও এক নতুন উৎসাহের নিজের দায়িত্ব কর্তব্য সততার পালন করে গেছিল শর্মায়। আগন্তক 2022 চনের জানুয়ারি মাহত শর্মায় অবসর গ্রহণ, যদিও শিক্ষা বিভাগের ফলের কৃতি শিক্ষকর সম্মান প্রদান করাত অধিক আনন্দিত হয়েছে। জিতু রঞ্জন শর্মায় শিক্ষকতার কালচোয়াত বিভিন্ন শিক্ষার জড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহ যোগদান করাত প্রায় 25খন প্রমাণপত্র পাবলৈকেও সক্ষম হয়। তেও এনে সুখবর অঞ্চলবাসীর হাটিঙা হাইস্কুলের শিক্ষক কর্মচারী আর ছাত্র ছাত্রী সকল আনন্দিত হওয়া পরিলক্ষিত হয়েছে। জামগুড়িহাটের আনোয়ার আহমেদর রিপোর্ট, দি পাবলিক নিউজ। হাটিঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত মই 1987 চনত গ্রেজুয়েশন হওয়ার পিছতে 1989 চনত বিদ্যালয়ত বিজ্ঞান শিক্ষক হিসাবে যোগদান করেছিল। আর যোগদান করে বিদ্যালয় প্রাদেশিকরণ হব বলে ভাবিছিল, কিন্তু যথেষ্ট দিন অতিবাহিত করবল হল আর এখন অপ্রাদেশিকৃত বিদ্যালয়ত শিক্ষকতা করলে কি কষ্ট হয় সেটি আপনাদের নিশ্চয় জানিব। গতি এনে ধরনের দিন অতিবাহিত করে গিয়ে থাকতে থাকতে 2013 বর্ষত বিদ্যালয় প্রাদেশিকরণ হল। আর প্রাদেশিকরণ হওয়ার পিছ মুহূর্ততে আমার আগর দুগারীক প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে আর দায়িত্বভার লোকল হল মানে 2016 চনত মই প্রধানের দায়িত্ব ললো আর আনহাতে বিজ্ঞান শিক্ষকর দুটা দায়িত্ব একলগে পালন করবল হল। গতি তথাপি বিদ্যালয়ের যে মরম চেনেহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর প্রতি সেখিন কেতিয়াও মানে বেলেগ চকুরে চাব নিল, এই ভাল চকুরে চাবলে গিয়ে থাকতে থাকতে আজি মোর অবসর সময় হল। আর আপনাদের যে বিবেচনা করলে মোক এই কৃতি শিক্ষক দিব লাগে তারপরে মই নথৈ আনন্দিত হয়েছো। আর মই আসলে এটা মোর মনত এনেকা ভাব হয়েছে মোর যেন অবসর লোবর হওয়া নাই, মই আর বহুত দিন করব পারি। গতি তারপরে এই উদযাপন কমিটির আমার উপায়ুক্ত মহোদয়লৈকে মই সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেখেতকলে মোক শেষত এই সম্মানকণ দিয়ার।